শেষ মুহূর্তে তুরুপের তাস বের করেছিলেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড। সেই মহকুমা প্রতিশ্রুতি কি ধূপগুড়িতে জেতালো শাসক দলকে? মহকুমার আশাতেই তৃণমূলকে বেছে নিল ধূপগুড়ি। ধূপগুড়ি উপনির্বাচনে এক্স ফ্যাক্টর মহকুমা। একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে আমি কথা দিই, কিন্তু আপনাদের কথা দিতে হবে যে আগামী 5 তারিখ উন্নয়নের পক্ষে ভোট দেব। ধূপগুড়ি উপনির্বাচনের আগে তুরুপের তাস বের করেছিলেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড। মহকুমা প্রতিশ্রুতিতে ভেসেছিল ধূপগুড়িবাসী। শেষমেশ এই মহকুমা প্রতিশ্রুতি তবে ধূপগুড়ি উপনির্বাচনের এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়ালো, কারণ 4,356 ভোটের ব্যবধানে ধূপগুড়ি উপনির্বাচনের জয় ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়। আসন্ন লোকসভায় উত্তরবঙ্গে তৃণমূলের কনফিডেন্স বাড়ালো ধূপগুড়ি। এটা নিঃশ্বাস নিতে পারছি এবং এই নিঃশ্বাস নেওয়ার ফলে যে আমরা 24-এর লোকসভা নির্বাচন ঠিক উল্টো রেজাল্টটা করে দেবো। শুধুই কি প্রার্থীর মুখের দিকে তাকিয়ে ঘাসফুলকে জয়ের পথে এগিয়ে দিল ধূপগুড়ি? রাজনৈতিক মহলের মতে ধূপগুড়িতে তৃণমূলের জয় বৃহত্তর অনুঘটক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহকুমা প্রতিশ্রুতি। এবার মহকুমা হবেই আত্মবিশ্বাসের সুর প্রত্যেক শাসক নেতার গলায়। ধূপগুড়ি মহকুমা ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তিনি আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি যখন এই প্রতিশ্রুতি দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন প্রচেষ্টা চলছে, সুতরাং 31 ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ির মানুষ মহকুমা পাবে। এটা কি একটা ফ্যাক্টর হলো? এটা অন্যতম ফ্যাক্টর হয়েছে নিশ্চিতভাবে। মহকুমা তবে পাচ্ছে ধূপগুড়িবাসী? হ্যাঁ, এটা আমাদের নেতা কথা দিয়েছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রের মানুষকে কথা দিয়েছেন ডিসেম্বরের 31-এর মধ্যে মহকুমা হবে নিশ্চয়ই। ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি তৃণমূলের পক্ষে গিয়েছে, পাশাপাশি গ্রামাঞ্চলেও তৃণমূল ঢেলে ভোট পেয়েছে, যার ফলে কিন্তু তৃণমূলের এই জয়লাভ। মহকুমা হলে কি কি সুবিধা পাবে ধূপগুড়িবাসী? মহকুমা হলে ধূপগুড়িবাসীকে 40 কিলোমিটার দূরে প্রশাসনিক কাজের জন্য ছুটতে হবে না। গ্রামীণ হাসপাতাল উন্নীত হবে মহকুমা হাসপাতালে। ভৌগোলিক অর্থনৈতিক সব দিক থেকেই মাথা তুলতে পারে উন্নতি। তবে রাজ্য সরকারের চা সুন্দরী প্রকল্প ধূপগুড়ি চা বলয়কে তৃণমূলের প্রতি আকৃষ্ট করেছে বলে মনে করছেন জয়ী তৃণমূল প্রার্থী। রাজ্য সরকারের যেটা চা বাগান শ্রমিক দিয়ে মজুরিটা বাড়ানো, চা সুন্দরী প্রকল্প, এছাড়া ফ্রিতে রেশন দেওয়া থেকে শুরু করে আমাদের সরকার এত সুবিধা দিয়েছে আর কি, যেটা নাকি কেন্দ্রীয় সরকার এই সুবিধাগুলো ওরা বলেছিল। হ্যাঁ, বলার পরে আর এদিকে ফিরে তাকাবে। কিন্তু প্রশ্ন হলো, 10 বছর ধরে পৃথক মহকুমার দাবি জানিয়ে আসছে ধূপগুড়িবাসী, এতদিনে সেই দাবি পূরণ হয়নি। তবে কি এই মোক্ষম সময়ের জন্যই হুকুম কা ইক্কা বাঁচিয়ে রেখেছিল তৃণমূল, নাকি আন্দাজে ঢিল মেরে জয় হাসিল করলো তৃণমূল? আগে মহকুমা প্রতিশ্রুতি কেন পূরণ হলো না, এবার মহকুমা প্রতিশ্রুতি পূরণ হবে তার কি নিশ্চয়তা? এটা কোনো মানুষ ভালোভাবে গ্রহণ করে না, তো স্বাভাবিকভাবেই সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটা মহকুমা তৈরির দাবি। সেটা শাসক দলের পক্ষ থেকে যিনি এই লোকসভার কেউ নন, যিনি সরকারের কেউ নন, তিনি দলের পক্ষ থেকে সেটা ঘোষণা করে দিলেন এবং সেটা হবে, কারণ তৃণমূল চেয়েছে। এটা সম্পূর্ণভাবেই একটা মালিকানাধীন রাজনৈতিক দল হয়ে গেছে। এতদিনও করতে পারেনি, সেটা ভোটের 2 দিন এসে আগে বলে গেলেন মহকুমা হয়ে যাবে, সেটা দেখি এখন কবে হয়, আমরাও দেখি। ভোটাভুটিতে মহকুমা না হয় তৃণমূলের এক্স ফ্যাক্টর হলো, তবে সেই ম্যাজিক কতদিন টিকবে? ভোট দিলেই মিলবে মহকুমা? ধূপগুড়িবাসীর স্বপ্ন পূরণের দিকে তাকিয়ে বঙ্গের রাজনৈতিক মহল। তিতাস পাল ও ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।